हेलो फ्रेंड्स, वेलकम टू ऑन इजी लाइफ कुकिंग। आजकेर पर्वे आमी तोमादेर साथे शेयर करछी दुर्दान्त स्वादेर एकटा टिफिन रेसिपि, कम तेल ओ कम मशलाय एकदम झरझरे चीड़ेर पोलावेर रेसिपि। तो चलो फ्रेंड्स, देखे नेवा जाक एकदम झरझरे सुस्वादु चीड़ेर पोलावेर रेसिपि कत चटजलदि बाड़ितेई तैरि करे फेला जाय। चीड़ेर पोलावेर जोन्नो आमी एखाने 200 ग्राम मतन चीड़े निये निएछि। এবার নিয়ে নিচ্ছি কিছু ইনগ্রিডিয়েন্টস। নিয়ে নিচ্ছি একটা গোটা আলু, দুটো মিডিয়াম সাইজড গাজর, দুটো তেজপাতা, এক টিস্পুন জিরে, এক টিস্পুন মৌরি, পাঁচ সাতটার মতো কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু চপ করে রেখে দেবো। কিছু কিশমিশ, এলাচ, লবঙ্গ আর দারচিনি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, 1 টিস্পুন ঘি। এতে এবার জিরে আর মৌরি দিয়ে একটু সাঁতলে নেবো। এবার দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। সবকিছু একটু সাথে নিয়ে এবার গাজরগুলো দিয়ে দেব। গাজর গলতে একটু সময় লাগে, তাই গাজরগুলো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি আগে কিছুটা নরম করে নেব। গাজরগুলো একটু নরম হয়ে গেছে, এবার এই কেটে টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার গাজরের সাথে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। এতে একটু নুন দিয়ে দেব, যাতে আলু আর গাজরগুলো আরও তাড়াতাড়ি গলে যায়। আমি আলু আর গাজরটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পুরোপুরি ভালোভাবে এগুলো সব গলে যাচ্ছে। প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে আমি এগুলোকে রেখে দিয়েছিলাম। চলো এবার দেখে নিই ভালো করে সব কিছু গলেছে কিনা। গাজর আর আলুগুলো একদম ভালোভাবে গলে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 2 কুচানো কাঁচা লঙ্কা। প্রথমেই যে এলাচ, লবঙ্গ, দারচিনি আমি নিয়ে নিয়েছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চপ করে রাখা কাজুগুলো এবং কিশমিশগুলো। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেম রেখে আমি একটুখানি ভেজে নেব। দিয়ে দিচ্ছি এতে 2 টিস্পুন চিনি। এই ডিশটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে আমি 2 টিস্পুন চিনি ব্যবহার করছি। একটু নেড়ে নেব, চিনিটা যখন গলে যাবে তারপরে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু সাঁতলে নিয়ে মিনিটখানে ঢাকা দিয়ে রেখে দেব, তাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে শুকনো চিড়েটাকে 1-2 বার জলে ধুয়ে সম্পূর্ণ জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব। চিড়েটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিড়েটাকে বেশ ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু ফ্লেমটা আমি কমাবো না, কারণ ফ্লেমটা কমালে চিড়েটা হতে দেরি লাগবে, তাতে কিন্তু বারবার নাড়লে চিড়েটা এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চিড়েটাকে এর মধ্যে দিয়ে 1-2 বার নাড়িয়ে এর মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে 2-1 বার নাড়িয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি চিড়েটাকে হালকাভাবে নাড়বো, বেশি ভালো করে নাড়তে গেলে কিন্তু চিড়েগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো বন্ধুরা, কত ভালো ঝরঝরে হয়ে গেছে চিড়ের পোলাওটা। 2-3 বার এভাবে নেড়েই আমি ফ্লেমটাকে অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে 5-10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আজকের আমার এই দুর্দান্ত একটা টিফিনের রেসিপি চিড়ের পোলাও কিন্তু একেবারে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ না বন্ধুরা, তোমরা কতটা ঝরঝরে চিড়ের পোলাওটা হয়েছে। এভাবেই কম তেল মশলা দিয়ে ঝরঝরে একটা অতি সুস্বাদু চিড়ের পোলাও রেসিপি তোমরাও বানিয়ে খেও। আশা করি তোমাদের আজকের ভিডিওটি পছন্দ হয়েছে। পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে এক লাইক করে দিও, এবং অবশ্যই জানতে ভুলো না তোমাদের কেমন লাগলো।